সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে এবং নতুন ভিডিওর আপডেট পেতে হলে ক্লিক করুন বেল আইকনে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। সো অ্যাজ ইউ ক্যান সি, যে টাইটেল দেখে আমাদের আজকের ভিডিও টপিক হচ্ছে HSC পদার্থবিজ্ঞান প্রথম পত্র চ্যাপ্টার 1-5 এর রিভিউ। সো এই টাইটেলে আমরা সাজেশন কথাটি না ইউজ করে রিভিউ কথাটি কেন ইউজ করছি সেটাকে বলে নিই। কারণ হচ্ছে যে এই ভিডিওর মধ্যে আমি কোনো সাজেশন অথবা নির্দিষ্ট কোনো টপিক বলে দিব না, যেগুলো পড়লেই কমন পড়বে। আমি জাস্ট পুরো সিলেবাসের চ্যাপ্টার 1-5 মধ্যে কী কী বিষয়গুলো পরীক্ষায় আসার মতো বা কী কী গাণিতিক সমস্যা ম্যাক্সিমাম টাইমে এসে থাকে সেগুলো নিয়ে আমি ডিটেলস আলোচনা করব। সো শুরু করা যাক। একেবারে প্রথমেই আছে আমাদের চ্যাপ্টার নাম্বার 1, নাম হচ্ছে ভৌতজগৎ ও পরিমাপ। তো এই চ্যাপ্টার থেকে যেটা হচ্ছে সিকিউ প্রশ্ন খুব একটা আসে না। সো সিকিউর জন্য চ্যাপ্টার ইম্পর্টেন্ট না, এই চ্যাপ্টার মেইনলি ইম্পর্টেন্ট হচ্ছে এমসিকিউর জন্য। সো এমসিকিউ পার্টে এখান থেকে কোয়েশ্চেন থাকতে পারে দুইটা আর তিনটা অথবা একটা। সো যেটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে এমসিকিউ তো আছে, তাছাড়া আমি আরও একটা টপিক নিয়ে কথা বলতে চাই যেটা চ্যাপ্টারের মধ্যে ইম্পর্টেন্ট। সেটা এখনও যেমন HSC-র জন্য যেমন ইম্পর্টেন্ট, তেমনি সামনে অ্যাডমিশন টেস্টের জন্য ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে পরিমাপে ভুল বা ত্রুটি। সো দেখা যায় যে বইগুলো তোমাদের দেওয়া হয়, তার মধ্যে বিভিন্ন বই দেখা যায় যে এই টপিক রিলেটেড কিছু ম্যাথ এসে যায়। তো এর মধ্যে একটা যদি আমি উদাহরণ বলি, সেটা হচ্ছে এমন যে একটা গোলকের পরিমাপ্য ব্যাসার্ধ দেওয়া আছে আর সমান 5.3 প্লাস মাইনাস, হলে এর আয়তনের শতকরা ত্রুটি নির্ণয় করো। সো এই টাইপের কোশ্চেনগুলো যেগুলো আমাদের হচ্ছে প্রায় পরীক্ষায় আসতে দেখা যায়। আমি যদি এটা তোমাকে একটু সলভটা করে দেওয়ার ট্রাই করি, সেটা হচ্ছে আয়তন নির্ণয়ে আনুপাতিক ত্রুটি প্রথমে বের করা যাক। সেটা হচ্ছে এখানে কেন 3 দিয়ে গুণ করা হচ্ছে আমরা জানি, কারণ ভি সমান হচ্ছে 4/3 পাই আর কিউব। সো যেটা আমাদের ঘাত থাকে সেটা এখানে ত্রুটির ক্ষেত্রে সহগ হয়ে যাবে। যাই হোক, এটা কীভাবে আসলো সেটা নিয়ে আমাদের আলোচনা বিষয় না। আমি বলতে চাচ্ছি যে এই টপিক থেকে ম্যাথ তোমরা দেখে রাখতে পারো। সো এভাবে হচ্ছে এটা সলভ করতে পারি আমরা, সেখান থেকে আলটিমেটলি অ্যান্সার আসবে হচ্ছে এটার এটার সাথে হচ্ছে 100 গুণ দেওয়ার পর। এভাবে হচ্ছে অ্যান্সার যা আসবে তা, বাট আমি বলতে চাচ্ছি যে এই টপিক থেকে কোশ্চেন আসবে। এছাড়া আর যে টপিক আছে চ্যাপ্টার 1-এ, সেটা হচ্ছে যে তোমাদের স্ক্রু গেজ, ভার্নিয়ার স্কেলের বিভিন্ন বিভিন্ন ম্যাথ থাকতে পারে সেখান থেকে, সেগুলো দেখে রাখতে পারো। বাট মেইনলি হচ্ছে এই টপিকটা। এছাড়া এমসিকিউর জন্য তো আসলে আলাদা করে বলার কিছু নেই। এই ছিল চ্যাপ্টার 1। এবার বলা যাক চ্যাপ্টার 2 নিয়ে। চ্যাপ্টার 2 হচ্ছে ভেক্টর, খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার অবশ্যই বলা যায়। তো এই চ্যাপ্টার থেকে কী কী টপিকে ম্যাথ কোশ্চেন অথবা আমরা বলতে পারি হচ্ছে সিকিউ কোশ্চেন আসতে পারে, সিকিউ গ এবং ঘ নাম্বার, সেগুলো নিয়ে আমি আলোচনা করা যাক। প্রথমে আমি যেটা নিয়ে বলব সেটা হচ্ছে নদী ও নৌকার ম্যাথ। নদী ও নৌকার ম্যাথ রিলেটেড যেসব প্রবলেমগুলো আছে সেখান থেকে প্রায় প্রশ্ন আসে। সো এখানে যেটা হচ্ছে যে নদী নৌকার ম্যাথের মধ্যে কী টাইপের কোশ্চেন আসতে পারে, এখানে দেখা যায় হচ্ছে দেওয়া থাকে যে হচ্ছে কত ডিগ্রি কোণে একটা নৌকা যাত্রা করলে সে একদম লম্বভাবে বা প্রস্থ বরাবর নদী পার হতে পারবে। এটা হচ্ছে খুবই কমন কোশ্চেন। এছাড়া যদি একটু ক্রিটিক্যাল কোশ্চেন আমরা দেখি, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আরও কিছু ধরনের কোশ্চেন থাকতে পারে, যেমন ন্যূনতম সময়ে নদী পার হওয়া, ন্যূনতম ডিস্টেন্সটা অ্যাকচুয়ালি হচ্ছে কি, নদী প্রস্থভাবে পারবো আমি জানি, আশা করি তোমরা এটা পারো। সো এই টাইপের প্রবলেমগুলো অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করতে হবে নদী নৌকার ম্যাথ রিলেটেড জন্য। এরপর সেকেন্ড টাইপ যদি বলা হয় তাহলে হচ্ছে ভেক্টরের যে বেসিক কনসেপ্ট সেগুলো থেকে, এর মধ্যে আছে হচ্ছে স্কেলার এবং ভেক্টরগুলো। স্কেলার গুণন স্কেলার গুণন এবং ভেক্টর গুণন। সো এই টপিক থেকে যেসব প্রবলেম আসতে পারে, যে স্কেলার গুণ
বের করতে বলতে পারে, অথবা স্কেলার গুণনীয়ের প্রবলেম যেগুলো আছে সেগুলো আসতে পারে, ভেক্টর গুণনীয়ের সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়, এই টাইপের কোশ্চেন আসতে পারে এই আর কি। এরপর যদি টপিকের কথা বলি, সেটা হচ্ছে ভেক্টর অপারেটরের ব্যবহার। সো এর মধ্যে যেটা অ্যাকচুয়ালি আছে সেটা হচ্ছে যে কার্ল নির্ণয়, ডাইভারজেন্স, কার্ল ডাইভারজেন্স, এই জিনিসগুলো আমাদের আসতে ম্যাথ আসতে পারে। এছাড়া যদি বলা হয় যে ভেক্টরের যে কমন কনসেপ্ট যেগুলো ছিল, যে একটা ভেক্টর সমান্তরাল কি শর্তে হতে পারে, বা এই টাইপের কিছু ম্যাথ চলে আসতে পারে। সো এছাড়া চ্যাপ্টার টু থেকে এমসিকিউ আসতে পারে, এমসিকিউতে অবশ্যই ভেক্টরের যে বেসিক কনসেপ্ট সেখান থেকেই কিছু কোশ্চেন দিবে তারা। সো এই ছিল চ্যাপ্টার টু নিয়ে আলোচনা। তো এরপর হচ্ছে আমাদের চ্যাপ্টার থ্রি, গতিবিদ্যা, ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স। কারণ হচ্ছে এই চ্যাপ্টার থেকে অথবা এই চ্যাপ্টার সাথে চ্যাপ্টার ফোর, এরপর চ্যাপ্টার আছে বলবিদ্যা, সেটা মিলিয়ে একটা কোয়েশ্চেন অবশ্যই অবশ্যই আসবে। আমি সিকিউর কথা বলছি। সো গতিবিদ্যা ব্যাপারকে যদি আমি মোটা দাগে ভাগ করতে চাই, তাহলে বলা যায় প্রথমে আমার যে পার্টটুকু আছে সেখানে আছে হচ্ছে সরলরৈখিক গতি বা একমাত্রিক গতি, যেগুলোর বেশিরভাগ জিনিসই বা পুরোটাই অ্যাকচুয়ালি বলা যায় আমরা 9-10 তোমরা পড়ে আসছো। এরপরে পার্ট হচ্ছে দ্বিমাত্রিক গতি, যেখানে হচ্ছে প্রাস আলোচনা করা হয়। সো এটা ইন্টারমিডিয়েটের জন্য নতুন। এবং এরপর যেটা হচ্ছে যে বৃত্তির গতির আলোচনা, প্রথম দিকে আলোচনা। সো প্রথম যেহেতু হচ্ছে আমরা বলতে দেখলাম যে আসলে চ্যাপ্টার থ্রিতে এই চ্যাপ্টারের প্রথম দিকে যে টপিক সেগুলো হচ্ছে সরলরৈখিক গতি, অর্থাৎ সরলরৈখিক গতির যে সূত্রগুলো রয়েছে রিলেটেড ম্যাথ পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই কম। কারণ হচ্ছে যেহেতু এগুলো হচ্ছে এই টপিকগুলো আগে পড়ে আসা হয়েছে বা তুলনামূলক ইজিয়ার। সো যেটা নতুন এই চ্যাপ্টারের জন্য সেটা হচ্ছে প্রাস, দ্বিমাত্রিক গতির প্রাস। সো দেখা যায় আসলে যে ম্যাক্সিমাম টাইমেই যদি এই চ্যাপ্টার থেকে কোশ্চেন করা হয়, তখন হচ্ছে প্রাস থেকেই কোশ্চেন করা হয়। সো প্রথম টপিক আমি বলবো হচ্ছে প্রাসের, এবং প্রাসের বিভিন্ন কনসেপ্ট খুব ভালোভাবে বুঝতে হবে তোমাদের, এবং প্লাস হচ্ছে প্রাসের বিভিন্ন ম্যাথ যেগুলো রয়েছে, বিভিন্ন রকম ম্যাথ, হাইট নির্ণয় বা হাইট দেওয়া থাকে, এক্স নির্ণয়, বিভিন্ন রকম কোশ্চেন আসতে পারে। সো প্রাসের প্রতিটা জিনিস ভালোভাবে বুঝতে হবে এবং ম্যাথগুলো প্র্যাকটিস করতে হবে। এছাড়া প্রাস ছাড়া আমি বলবো যে প্রথম দিকে টপিকগুলো যেগুলো বললাম যে আমি আসলে ইম্পর্টেন্ট না, তার মধ্যে দেখা যায় যদি কোশ্চেন আসে দেখা যায় যে হচ্ছে বিভিন্ন রকম গ্রাফ বা লেখচিত্র দিয়ে কোশ্চেন আসতে পারে, যেমন এস ভার্সেস টি গ্রাফ দিয়ে ব্যাখ্যা করতে বলতে পারে যে এ থেকে বি, সি থেকে ডি, কোন অবস্থায় কোন ধরনের গতিশীল বর্ণনা করা, ভি ভার্সেস টি গ্রাফ, এই টাইপের জিনিসগুলো হচ্ছে পরীক্ষায় আসতে পারে। লেখচিত্র নিয়ে হচ্ছে ডিটেলস পড়াশোনা করতে হবে এবং ডিটেলস ধারণা রাখতে হবে। সো এরপর যদি আমরা আরেকটা টপিক দেখতে পারি যে আসলে পরন্ত বস্তুর সমীকরণ যেটা রয়েছে, সো পরন্ত বস্তুর সমীকরণের মধ্যে অ্যাকচুয়ালি এগুলোও বলা যায় আসলে 9-10 ছিল। সো এখান থেকেও আসলে খুব বেশি ইম্পর্টেন্ট আমি বলবো না পরন্ত বস্তুর সূত্রগুলো যেগুলো রয়েছে। এছাড়া একদম শেষের দিকে টপিক যেগুলো রয়েছে পরে সেটা হচ্ছে যে বৃত্তীয় গতির প্রাথমিক আলোচনা। সো এখান থেকে আসলে বৃত্তীয় গতির সঙ্গে তোমাদের আইডিয়া দেওয়া হয়েছে। সো এখানের টপিকগুলো জেনে রাখতে পারো, কোশ্চেন আসার সম্ভাবনা খুব একটা নেই বললে চলে। বাট তারপরে হচ্ছে বিভিন্ন সময় এখান থেকে কোশ্চেন আসতে দেখা যায় যেগুলো হচ্ছে আমরা সরলরৈখিক গতির সঙ্গে তুলনা করে বৃত্তীয় গতির যে সূত্রগুলো রয়েছে সেগুলো থেকে কোশ্চেন আসতে দেখা যায়, আসলেও আসতে পারে বা সম্ভাবনা কম। বাট মেইনলি আমি বলবো এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট টপিক হচ্ছে প্রাস, আর এমসিকিউতে হচ্ছে অবভিয়াসলি বিভিন্ন ম্যাথ আসবে এখান থেকে এবং বিভিন্ন বেসিক কনসেপ্ট গ্রাফ এমসিকিউতে আসতে পারে। সো এই ছিল গতিবিদ্যা বা চ্যাপ্টার থ্রির আলোচনা। তো এবার হচ্ছে চ্যাপ্টার ফোর নিয়ে আলোচনা করা যাক। চ্যাপ্টার ফোরটা আগের চ্যাপ্টারগুলোর তুলনায় তুলনামূলক বড় চ্যাপ্টার বলা যায়। সো এই চ্যাপ্টার নিয়ে আমি একটু ডিটেলস আলোচনা করবো কিছুক্ষণ সময় নিয়ে। তো এখানে বিভিন্ন টপিক রয়েছে, যদি আগে বললাম কিছু কিছুটা বড় চ্যাপ্টার। সো প্রথম টপিক নিয়ে আলোচনা করা যাক, সেটা হচ্ছে নিউটনের গতিসূত্র এবং গতিসূত্র রিলেটেড ম্যাথ যেগুলো। সো এই টপিকটার কিছুটা অংশ, এই টপিকটার কিছুটা ধারণা তোমরা 9-10 পেয়েছো। সো 9-10 কিছুটা ম্যাথও ছিল রিলেটেড ম্যাথ, যেমন গাড়িতে এত নিউটন বলে ব্রেক কষলে কত দূরে যেয়ে থামবে, ত্বরণ বের করে মন্দন বের করে করতে হতো, বা এই টাইপের কিছু প্রবলেম ছিল, ঘর্ষণ বল দেওয়া থাকতো, এগুলোর এই কিছুটা মডিফাইড অথবা উন্নত ভার্সনের ম্যাথ তোমাদেরও আসতে পারে। সো প্রথম টপিক আমি ইম্পর্টেন্ট বলবো সেটা হচ্ছে যে নিউটনের গতিসূত্রের ম্যাথ। এরপর টপিক যদি বলি সেটা হচ্ছে যে সংঘর্ষ রিলেটেড ম্যাথ। সংঘর্ষের মধ্যে দেখা যাচ্ছে হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ থাকে, অস্থিতিস্থাপক সংঘর্ষ থাকে। তুমি জানো, তোমরা জানো যে আসলে স্থিতিস্থাপক সংঘর্ষ হচ্ছে কি, যে সংঘর্ষে গতিশক্তি সংরক্ষিত থাকে।
সো ওই রিলেটেড সূত্র দেওয়া আছে বইয়ে, সেই সূত্র থেকে তোমরা পড়ে নেবে, সেখান থেকে অঙ্ক আসতে পারে। এছাড়া যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভরবেগের সংস্করণ সূত্র, যেটা মাইন্ডেও ছিল এবং দেখা যায় যে এখনও ইন্টারও রিলেটেড ম্যাথ পরীক্ষা চলে আসে, যেমন হচ্ছে নৌকা থেকে লাফ দিলে কত দূর সরে যাবে নৌকা, বা গাড়িতে সংঘর্ষ হলে কোন গাড়ি কোন দিকে কত দেখে যাবে, এগুলো ম্যান্টেনও ছিল এবং ইন্টারও আসতে দেখা যায়। এবং সহজ কোশ্চেন হলে বলা যায় এগুলো থেকে তোমরা অবশ্যই কোশ্চেন অবশ্যই অবশ্যই কোশ্চেন কমন পাবে। তো ভরবেগের সংরক্ষণ সূত্র গেল। এছাড়া এরপর যদি আমরা চলে যাই আসলে কৌণিক বলবিদ্যা, যেটা হচ্ছে নতুন অবশ্যই তোমাদের জন্য, কৌণিক বলবিদ্যা, কৌণিক বলবিদ্যা কিছু নতুন ফর্মুলা তোমরা পাবে। বাট একটা বিষয় আমি আশা করি তোমরা জানো, সেটা হচ্ছে যে এই সূত্রগুলো আসলে অবশ্যই লিনিয়ার নিউটনিয়ান যে ফর্মুলাগুলো ছিল সেগুলো যদি রিলেট করে অবশ্যই সহজ খুব সহজে মনে রাখা যায় এবং বুঝে বুঝে পড়া যায়। যেমন এফ ইকুয়ালস টু এম এর সাথে কী বলা যায়, টাউ ইকুয়ালস টু আই আলফা, সো এই টাইপের কিছু জিনিস, সো এই আর কি। সো এগুলো থেকে ম্যাথ আসতে পারে, যেমন টর্ক বের করা বা কৌণিক ভরবেগ বের করা, এল সমান আর পি সাইন থিটা বা এম ভি আর, সো এই টাইপের জিনিসগুলো খুব ছোটো ছোটো ম্যাথ আসতে পারে। এছাড়া এরপর খুবই একটা ইম্পর্টেন্ট টপিক আছে এই চ্যাপ্টারে, সেটা হচ্ছে যে শেষের দিকে আছে, সেটা হলো যে রাস্তার ব্যাংকিং কোন। সো রাস্তার ব্যাংকিং কোন বিষয়টা আসলে তুমি জানো যে কেন্দ্রমুখী বল প্রোভাইড করার জন্য দেওয়া হয়। সো আমি সেকেন্ড টপিকের নামটা লিখে নিই, রাস্তার ব্যাংকিং কোন, যেটা এখন বললাম। ব্যাংকিং কোনের ম্যাথ দুই রকম আছে, একটা হচ্ছে যেগুলো এক চাকার সরি দু চাকার গাড়ি যেগুলো অর্থাৎ বাইক, সেরিলেটেড ম্যাথ থাকতে পারে যে কত ডিগ্রি কোণে বাইক আগে বাঁকতে হবে, কিংবা থাকতে পারে হচ্ছে দু চাকা গাড়ি যেগুলো সেগুলোর ক্ষেত্রে তো তারা বাঁকতে পারে না, সো তাদের ক্ষেত্রে হচ্ছে যে রাস্তা কতটুকু উঁচু হবে এগুলো বের করতে দিতে পারে। এছাড়া একটা টপিক ভেবে স্কিপ করে গেছে, সেটা হচ্ছে রকেটের উড্ডয়নের কিছুটা একটা ফর্মুলা দেওয়া ছিল, সো সেটা অবশ্যই তোমরা দেখে নিতে পারো সেরিলেটেড ম্যাথগুলো। বাট যদি ওভারঅল বলতে বলা হয় এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক কোনটা, আমি বলবো হচ্ছে কৌণিক বলবিদ্যা রিলেটেড জিনিসগুলো এবং হচ্ছে রাস্তার ব্যাংকিং কোন। নিউটনের মধ্যে হচ্ছে মোটামুটি যার বেসিক আইডিয়া আছে যে জিনিসগুলো বুঝে সে অবশ্যই আনসার করতে পারবে। আর এছাড়া এক্সট্রা যদি বলা হয় এই চ্যাপ্টারের তোমাদের জন্য নতুন বা তুলনামূলক বেশি ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে অবশ্যই কৌণিক বলবিদ্যা এবং রাস্তার ব্যাংকিং কোন। আর এমসিকিউ তো অবভিয়াসলি আবার আগের মতোই বলছি, এমসিকিউর জন্য কোনো সাজেশন হয় না, এমসিকিউ হচ্ছে অবশ্যই বেসিকের উপর এবং ইজি কোশ্চেনগুলো একটু ঘুরিয়ে বেছে নেবে। সো এই ছিল চ্যাপ্টার ফোর নিয়ে আলোচনা। চ্যাপ্টার ফাইভ, কাজ শক্তি ও ক্ষমতা, কাজ ক্ষমতা শক্তি। সো এই চ্যাপ্টারের যদি বলতে আমি বলবো যে চ্যাপ্টারটা তুলনামূলক ইজি, এবং তুলনামূলক ইজি বলেই এটা হচ্ছে লেস ইম্পর্টেন্ট ফর সিকিউর। সো লেস ইম্পর্টেন্ট তার মানে এনে কোশ্চেন আসবে না, আসতেও পারে। সো এখান থেকে আমি যদি বলি আসলে কী কী টপিক আছে, অবশ্যই ম্যাক্সিমাম জিনিসই আসলে ম্যান্টেনে পড়ে আসা সত্যি কথা। যেটা কিছু এক্সট্রা টপিক এখানে অ্যাড হয়েছে, যেমন স্প্রিংয়ের বিভব শক্তি বা স্প্রিংয়ের সঞ্চালন প্রচারের সঞ্চিত শক্তি নির্ণয়, কিংবা সহজ সঞ্চিত গতির ক্ষেত্রে শক্তির নিত্যতা সূত্র ফলো করে একটা জিনিস বইয়েছিল এই চ্যাপ্টারে। এছাড়া ক্ষমতা বল এবং বেগের সম্পর্ক পিকস টু এফ বি কিছু এক্সট্রা জিনিস ছিল। সো শুরু করি, প্রথমে যদি বলতে বলা হয় যে আসলে চ্যাপ্টার থেকে ম্যাথ আসার মতো ম্যাথ যদি আসে তাহলে যে ফর্মুলা ইউজ করে আসবে সেটা হচ্ছে শক্তির নিত্যতা নীতির ব্যবহার। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, শক্তির এই যে নিত্যতা সূত্র সেটা খুবই কমন লাগতে পারে বা সবার কাছে সবাই জানে এটা, যে শক্তি আসলে ধ্বংস করা যায় না, সৃষ্টি করা যায় না। সো এই রিলেটেড ম্যাথ আসলে আমরা এক্সপেক্ট করি না যে আসবে, বাট দেখা যায় আসলে যে বিভিন্ন অ্যাডমিশনের বা একটু যেগুলো ক্রিটিক্যাল কোয়েশ্চেন সেগুলো দেখা যায় যে এই যে রুলটা এই নিয়মটাকে পুরো বেস করে আসলে কোয়েশ্চেনগুলো তৈরি করা হয়। আমি যদি একটা খুব ছোট্ট কোয়েশ্চেন তোমাদের এখানে ডিসকাস করতে চাই, যেমন আমি যদি বলি যে আসলে একটা হেলানোর তলের উপর থেকে আমি হচ্ছে একটা গোলক আকৃতির বলকে ফেলবো, সো এটা গড়িয়ে গড়িয়ে পড়বে, অর্থাৎ এটা এখানে কী হবে যেখানে সে রোল করবে প্লাস সামনে আগাবে, সো অবভিয়াসলি তার কৌণিক গতিশক্তি থাকবে প্লাস থাকবে হচ্ছে লৌকিক গতিশক্তি। সো একটা সময় যে সে হচ্ছে ভূমিতে পৌঁছাবে। সো কোশ্চেনটা ছিল এরকম বা কোশ্চেনটা এরকম যে ভূমিতে পৌঁছানোর পর সে কত বেগে ভূমিতে পৌঁছাবে বা ভূমিতে কত বেগে আঘাত করবে, এভাবে একটা কোশ্চেন ছিল। সো এখানে আসলে দেখা যাক যে কীভাবে অ্যানালাইসিস করতে হয়, যে প্রথম অবস্থায় যখন সে উপরে ছিল টপ পজিশন এক নং অবস্থা, এটা দুই নং অবস্থা। সো এক নং অবস্থায় তার মোট এনার্জি যদি আমরা বলি এটাকে হবে হচ্ছে E1 সমান যেটা লেখা যায় সেটা হচ্ছে যে এম জি এইচ
এইচ বলতে আমরা এই হাইটটাকে বলতে পারি, এম বলতে এটার ভর বলতে পারি। সো এম জি এইচ থাকবে, তার মধ্যে কোনো না থাকবে কোনো গতিশক্তি, না থাকবে কোনো কৌণিক গতিশক্তি। সো বাকি পার্টগুলো আমরা জিরো বলতে পারি। যখন একদম নিচের পজিশনে চলে আসবে, একদম যখন নিচের পজিশনে চলে আসবে, তখন তার মধ্যে কী কী থাকবে? যখন এম জি এইচ থাকবে না, এম জি জিরো হবে, কারণ হাইট জিরো হয়ে যাবে ভূমির সাপেক্ষে। প্লাস যদি বলি, তার একটা থাকবে হচ্ছে রৈখিক গতিশক্তি, হাফ এম ভি স্কোয়ার, প্লাস থাকবে হচ্ছে হাফ আই ওমেগা স্কোয়ার। সো আমরা যদি এখন জানি যে মৃত শূন্য থেকে কি এক ইকুয়াল করলে ই ওয়ান আমার ই টু, সো এখান থেকে আমরা দেখতেছি হচ্ছে লেখা যাবে হচ্ছে এম জি এইচ সমান হাফ এম ভি স্কোয়ার প্লাস হাফ আই ওমেগা স্কোয়ার। সো একটু যদি খেয়াল করি এখানে, যে আসলে এখন এখানে আমাদের এক্সট্রা বিষয় হচ্ছে যে আই আই বলতে জড়তার ভ্রামক। যদি আমি বলি নিরেট গোলক, তাহলে আই এর মান হবে কতটুকু? নিরেট গোলকের ক্ষেত্রে টু বাই ফাইভ এম আর স্কোয়ার। সো এরপর যদি আমরা খেয়াল করি এখানে, যে একটু যদি আমি শিফট করি, তাহলে প্যারালাল লেখা যাবে হাফ এম ভি স্কোয়ার প্লাস টু বাই ফাইভ ইন্টু হাফ আর স্কোয়ার ওমেগা স্কোয়ার। অবশ্যই আমরা জানি কি ভি ইকুয়ালস টু ওমেগা আর। সো এই জায়গাতে ভি ওমেগা এটার বদলে লেখা যাবে হচ্ছে ভি স্কোয়ার। সো এখন দেখতেছি এখানে ভি স্কোয়ার আছে। সো ভি স্কোয়ার অবশ্যই কমন নিলে, এবং এপাশেও আমার কিছু একটা এম জি এইচ আছে, সো আমি কিন্তু ইচ্ছা করে দেখতে পারি আমরা এমও কাটতে পারি। সো আলটিমেটলি আমরা এখান থেকে এই এম জি এইচ সমান এই পুরো অংশটুকু থেকে আমরা ভি বলি ভি বের করতে পারবো। এই যে পরীক্ষা এম তো কাটাকাটি যাচ্ছে, খুবই সহজে দেখা যাচ্ছে যে এই কনসেপ্টটা ইস্কলন করা যাচ্ছে। যাই হোক, এবার আমরা চলে আসি এছাড়া আর কি টপিক আছে, কাজ শক্তি উপাদ্য। যেখানে কি বলা যায় যে কাজ শক্তি উপাদ্য হচ্ছে যে গতিশক্তির পরিবর্তন কৃত কাজের সমান। সো এই কনসেপ্ট থেকেও বিভিন্ন কোয়েশ্চেন তোমাদের আসতে পারে। এছাড়া পি ইকুয়ালস টু এফ ভি যেটা বললাম, ক্ষমতা বলবেগের সঙ্গে, এটা থেকেও কোয়েশ্চেন আসতে দেখি যেহেতু সূত্রটা নতুন। এবং কর্মদক্ষতার ম্যাথ যেগুলো রয়েছে, মোটর একটা মোটরের একটা দেওয়া হচ্ছে যে কার্যকর শক্তি, যেটা আমরা এম জি এইচ দিয়ে বের করি পানি তোলার ক্ষেত্রে। এছাড়া এরপর বলা হয় যে মোটরের অরিজিনাল ক্ষমতা কত, বা কত ক্ষমতার মোটর ছিল সেটা, বা এই টাইপের কিছু কোয়েশ্চেন কর্মদক্ষতা রিলেটেড কোয়েশ্চেন আসতে পারে, যেগুলো অ্যান্টেনা ছিল আবারও আসতে পারে। সো এগুলো ইম্পর্টেন্ট। এছাড়া একটা নতুন টপিক আছে এক্সট্রা, সেটা হচ্ছে কুয়া খালি করা। সো এখানে বিষয় হচ্ছে যে কুয়া খালি করার ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে তোমরা যদি খেয়াল করো দেখবা যে কোয়েশ্চেন দুই রকম হয়ে যায়, একটা হচ্ছে কুয়া খালি করা এবং একটা হচ্ছে পানি তোলা। কুয়া খালি করার ক্ষেত্রে আমরা দেখি যে কুয়ার যে হাইট দেওয়া থাকে, গভীরতা, সেটার আমরা যখন এম জি এইচ করি, আমরা এম জি ইন্টু এইচ বাই টু বসাই। এটার কারণ আমি আশা করি তোমরা জানো, সেটা হচ্ছে যেখানে অ্যাকচুয়ালি আমাদের ভার কেন্দ্রে সরণ নেওয়া লাগবে। সো এই বিষয়গুলো এখানে কুয়া খালি করার ম্যাথ খেয়াল রাখতে হবে। কুয়া খালি করলে এইচ বাই টু হয় কেন, আর হচ্ছে যখন আমাদের পানি তুলার কথা আছে তখন হচ্ছে জাস্ট এইচ হয়। সো এই বিষয়গুলো আর কি এই চ্যাপ্টার জন্য ইম্পর্টেন্ট। যাই হোক, এই চ্যাপ্টারে খুব বেশি কথা বলে ফেলেছি, ওই জন্য একটা ম্যাথ দেখালাম। সো এমনিতে এই চ্যাপ্টারটা খুব বেশি ইম্পর্টেন্ট না, সিভিল জন্য এমসিকিউ তো অবশ্যই আবার সেই বলবো বেসিক কোয়েশ্চেন থেকে আসবে। সো এই ছিল চ্যাপ্টার ফাইভ নিয়ে আলোচনা। সো চ্যাপ্টার ফাইভ পর্যন্ত আলোচনা করলাম এই ভিডিওতে, বাকি চ্যাপ্টারগুলোর ভিডিও অবশ্যই তোমরা দেখতে পারো আমাদের প্লেলিস্টে, বা পরবর্তী ভিডিও তোমরা খুঁজতে পাবা। সো থ্যাংকস ফর ওয়াচিং।